thank <smart noise> you ওকে আমরা ফার্স্ট দেখি পরিসর বা রেঞ্জটা আলটিমেটলি জিনিস সেটা খুবই সিম্পল একটা জিনিস আমাদের বিস্তার পরিবারের জন্য এটা দরকার এটা মনে করো যে একটা ক্লাসে দশজন স্টুডেন্টের তোমাকে মার্কস দেওয়া হলো একজন ছেলে পাইছে তিরিশ মার্কস একজন পাইছে দশ আরেকজন পাইছে বিশ একজন পাইসো চল্লিশ একজন পাইস ফোর্টি ফাইভ একজন পাইছে মনে করো নাইনটি ফাইভ আরেকজন পাইছে হান্ড্রেড এরকম মার্কস পাইছে আমরা মোটামুটি সাতজন স্টুডেন্টের মার্কস তোমাকে দিয়েছি বললাম এটা রেঞ্জ কত মানে মার্কসের রেঞ্জ কতটুকু এটা আমরা বের করতে চাচ্ছি তো রেঞ্জ মানে আলটিমেটলি কি বোঝায় রেঞ্জ আসলে কিছুই না আমরা যদি বলে থাকি রেঞ্জ আর সমান সমান হায়ার মাইনাস লোয়ার এটি হচ্ছে আলটিমেটলি রেঞ্জ আর কিছু না অর্থাৎ তোমাকে যে ডাটা দিছে এই ডাটার মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা কত সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের এখানে হাইস্ট ভ্যালুটা একশো ছিল এটাকে আমরা এইচ বলবো আর লোয়েস্ট ভ্যালু অর্থাৎ এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা টেন অর্থাৎ এটা হবে লোয়ার ভ্যালু এর মান টেন এখানে রেঞ্জের মানটা আস্তে আস্তে হচ্ছে নাইনটি অর্থাৎ তোমাকে যে ডাটা গুলো দেওয়া হয়েছে এই ডাটার রেঞ্জটা হচ্ছে আলটিমেটলি নাইনটি এটাকে আমরা পরিসর বলে থাকি তো এখানে আমাদের যেটা কথা ছিল পরিসর আর ওইখানে আমি কফিসিয়েন্ট অফ এটা আলটিমেটলি অ্যাবসোলেট মেজার অফ ডিসপারশন ছিল যে পারফেক্ট ভ্যালুটা কত এখন যদি আমি তোমাকে বলতাম যে ভাইয়া এটা পরিসর অঙ্ক কত হবে পরিসর অঙ্কটা আলটিমেটলি কি জিনিস আমরা যেটা বলছিলাম এটা কিন্তু অবশ্যই রিলেটিভ মেজার অফ ডিসপারশন অর্থাৎ একটা রেসপেক্টে একটা তাহলে আমরা যদি বলি কোফিসিয়েন্ট অফ রেঞ্জ কোফিসিয়েন্ট অফ রেঞ্জ মানে পরিসর সমান সমান কত হবে ওই রেঞ্জ ডিভাইডেড বাই আলটিমেটলি টোটালটা অর্থাৎ এইচ প্লাস এল ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কোফিসিয়েন্ট অফ রেঞ্জ অর্থাৎ টোটাল ভ্যালু যেটা ছিল এইচ প্লাস এল ওই এস এর সাথে এল যোগ করে যেটা হবে সেইটার আর আলটিমেটলি কত পার্সেন্ট একটা একটা বুঝাইতেছে এটাকে আমরা বলবো কভিশন অফ রেঞ্জ বা মানটা বসাই দিই আর এর ভ্যালুটা আমরা জানি আর এর ভ্যালুটা কত আসবে আর এর ভ্যালুটা আসতেছে নাইনটি ডিভাইডেড বাই এইচ প্লাস এর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান জিরো ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের পরিসরাঙ্কের ভ্যালু অর্থাৎ কভিশন অফ রেঞ্জের ভ্যালু তো আবার অনেকেই বলো ভাই এই রেঞ্জের ভ্যালুটা আমরা গ্রুপ ডাটার জন্য কি করব গ্রুপ ডাটার জন্য কিছু করার দরকার নাই কোনো যদি গ্রুপ ডাটা থাকে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি সাপোজ ধরো যে তোমাকে ভ্যালু বলে দিছে যে সত্তর থেকে পঁচাত্তর তা ছিয়াত্তর থেকে সাপোজ আশি তারপরে একাশি থেকে পঁচাশি ছিয়াশি থেকে নব্বই এরকম একটা মান দিছে এটা হচ্ছে শ্রেণী সীমা এখানে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে সাপোজ কোনোভাবে তো এটার পরিসর কত হবে তোমাকে বের করতে দিল পরিসর কিন্তু কিছুই না নর্মাল জিনিসপাতি পরিসর আমি তোমাকে কি বলছি যে লোয়েস্ট ভ্যালু আর হাইস্ট ভ্যালু তো এখানে শ্রেণী সীমার মধ্যে লোয়েস্ট ভ্যালুটাকে বলো তো দেখি তাহলে অবশ্যই যে নিম্ন শ্রেণী ছিল নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর সবচেয়ে নিম্নের যে ভ্যালুটা সেটা হচ্ছে আলটিমেটলি হবে তাহলে এখানে লোয়ার ভ্যালু আর এইচ আর ভ্যালুটা কত হবে হায়েস্ট যে সর্বোচ্চ শ্রেণী যেটা ছিল সেটার যে হায়েস্ট ভ্যালুটা ছিল সেটা হবে আলটিমেটলি আমাদের এইচ আর ভ্যালু তো আমি বাকি সব বের করতে পারবো অর্থাৎ যদি আমাদেরকে কোন ডাটার জন্য পরিসর বের করতে দেয় বা পরিসর অঙ্গ বের করতে দেয় তাহলে আমরা কিভাবে বের করব। নিম্ন শ্রেণীর নিম্ন মানটা হবে এল আর উচ্চ শ্রেণীর উচ্চ মানটা হবে আমাদের এইচ এটাকে এল ওয়ান এল টু দিয়েও কেউ লেখে আমাদের অত দরকার নাই এটা হচ্ছে এল আর এটা হবে কত এই যেখান থেকে আমরা মান বের করতে পারবো এখানে যদি আবার বলো ভাই এটা তো এটাতে এক না এটাকে পয়েন্ট ফাইভ আগাই দেবো এটাকে পয়েন্ট ফাইভ পিছিয়ে দেবো নো প্রবলেম করে ফেলো এটাকে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ লাগো এটাকে তাহলে তখন নাইনটি পয়েন্ট ফাইভ হয়ে যাবে ওই পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এইট ডিফারেন্স হবে এটা কোনো ব্যাপার না আলটিমেটলি তো এইভাবে পরিসর বের করা যায়